খুশি হয়ে ফার্নিচার দিলে সেটা নেওয়া যাবে কি না, খুশি হয়ে দিলে নেওয়া যাবে কি না? ভাই এখন ঘুষের অপর নাম হলো খুশি হয়ে দিলাম ভাই, এটা হলো ঘুষের অপর নাম। ঘুষকে এখন কেউ বলে না ভাই ঘুষ দিলাম, কি বলে? খুশি হয়ে দিলাম ভাই, ভাই আমি খুশি হয়ে দিলাম ভাই, আপনি মনে কিছু করেন না ভাই, আমার মনে কিছু নাই ভাই, আমি খুশি হয়ে দিলাম। এই জন্য আমি বলি ঘুষের অপর নাম হলো খুশি হয়ে দিলাম ভাই, যৌতুকের অপর নাম হলো শ্বশুররা খুশি হয়ে দিছে, যৌতুকের অপর নাম হলো খুশি হয়ে দিলাম বাবা। হ্যাঁ, এই যত খুশি হয়ে দিলাম দেখেন এগুলোর সবগুলোর ভিতরে ভেজালের গন্ধ আছে। এত খুশি হওয়া হয়ে লাগবে কেন? খুশি হয়ে আপনারা দেয়, আমার তো দেয় না, বুঝেন নাই কথা, আপনারা কেন দিচ্ছে, আমাকে তো দিচ্ছে না। ভাইরা আমার মনে রাখবেন, আমি সবসময় একটা কথা বলি, একটা মেয়ের জন্ম থেকে নিয়ে বিবাহের উপযুক্ত হওয়া পর্যন্ত তার চিকিৎসা, তার খাবার দাবার, তার আবাসন, তাকে আদর যত্ন, তাকে পড়ালেখা সব কিছু একজন মেয়ের বাবা করতে কত টাকা খরচ হয় বলেন? লক্ষ লক্ষ টাকা খরচ হয়, তাই না? কোনো টাকার ফিগার দিয়ে এটাকে ফিল আপ করা যাবে না। এরপরে রেডি করার পর মেয়েটাকে, আস্ত মেয়েটাকে তুলে গাড়িতে উঠে আপনার বাড়িতে দিয়ে দিচ্ছে সারা জীবনের জন্য। পড়ালেখা করেছে, মেয়ের বাপ মা সুবিধা ভোগ করবে, আপনার ছেলে মেয়ে আপনার সংসারে যায়া, আপনার বাপের বাড়িতে গিয়া রান্নাটা শিখেছে, তার মা রান্না করে খাওয়াবে আপনার চোদ্দ গোষ্ঠীরে, আপনাকে তাকে বড় করেছে তার বাপ মা, আর তার সুবিধা ভোগ করবেন আপনি। আপনার তো উচিত শ্বশুর মশাইয়ের কাছে যায় বলা, আব্বাজি আম্মাজি আপনাদের এই মেয়েকে জন্ম থেকে এই পর্যন্ত বড় করতে মোট কত টাকা, কত পয়সা, কত কষ্ট, কত রাত জাগা, কত কি করেছেন, এই সবগুলো হিসাব করে ফিগার দেন, আমি ফকিরনির ভূত যদি সব দিতে নাও পারি চেষ্টাটা করব। বলা উচিত তো সেটা, সেটা না করে উল্টা বলতেছেন আব্বাজি এখন ফিরিস তো আমার দরকার নেই, আপনার মেয়েরই তো লাগে একটা, মোটর সাইকেল তো আমার না হইলেও চলে, আমি তো একা এমনিও যাইতে পারি, কিন্তু আপনার মেয়ের জন্য তো একটা মোটর সাইকেল লাগে। আমি এই জন্য বলি এই মানুষগুলোর ভাঙা থালা নিয়ে রাস্তায় বসা উচিত, এই যৌতুক নেওয়ার চাইতে ভিক্ষা করা অনেক উত্তম। আবার একইভাবে অনেক মেয়ের বাবারা ইয়া মোটা অঙ্কের মোহর ধরা ছাড়া মেয়ে বিয়ে দেয় না, আছে না নাই, ছেলেরা বিয়ে করতে পারে না তাদের মোহরের অত্যাচারে, সেটাও আরেক জুলুম। মনে রাখবেন এই জুলুমগুলো আমাদের অশান্তির পথে নিয়ে যায়। এখন এই যে সংসারে শান্তি নেই, দেখেন যত বিয়ে হয় বিয়ের হাবভাব দেখলে মনে হয় আরে বাবা গোটা জগৎ মনে হয় জয় করে ফেলবে, ইয়া বড় গেট, বিশাল বড় প্যান্ডেল, দুই মাইল পর্যন্ত লাইটিং, কি বিশাল আয়োজন, হাজার হাজার মানুষ খাচ্ছে, ডোল তবলার আওয়াজের ছোটে, মানুষের বদ্দোয়া, বাচ্চার কষ্ট, হার্টের রোগীর জীবন শেষ, সব ধ্বংস হয়ে যাচ্ছে, উনি কিছু একটা গড়ায় ফেলতেছে, বিয়ে করে ফেলতেছে, বিয়ে হইতে না হইতে ভাঙতে দেরি নেই, ঠিক না ভাই? ঠিক, যত গর্জে তত বর্ষে। আর ওই যে চাচা জেঠারা আছে এখানে, বাপ চাচারা আছে, মুরব্বীরা আছে, ভিতরে ভিতরে একটু খোঁজ নেন তো, বিয়ের সময় এই সমস্ত আপনাদের মতো এত ডোল তবলা বাজানি তো পরের কথা, এত ডাকডোল পিটানো তো করার কথা, এত জাকজমক করা তো পরের কথা, কোন রকম যে বিয়ে করে চলে আসছে টেরো পায় নাই তেমন কেউ, চুপে চাপে বা অল্প স্বল্পর মধ্যে সেরে ফেলছে, কিন্তু চাচির সাথে মহাব্বত এত শক্ত মাশাল্লাহ, এত প্রগাঢ় যে আপনাদের ভালোবাসা যদি মেড ইন চায়না হয় ওনাদেরটা মেড ইন জাপান। আল্লাহ তাআলা আমাদেরকে এই যৌতুকের অভিশাপ থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করুন। এদেশ থেকে যৌতুকের এই অভিশাপকে ঝাঁটা মেরে বিদায় করেছেন ওলামা একরাম, আলেমদের অবদান অনেকে খুঁজে পায় না, মসজিদ এবং মাহফিলগুলো থেকে যৌতুককে বিদায় করা হয়েছে। এখনো পর্যন্ত মাদক যতটা নিয়ন্ত্রণে আছে তার সবচেয়ে বড় অবদান এদেশে আলেমদের, আলহামদুলিল্লাহ। অতএব সমস্ত অন্যায় ছেড়ে দিবেন। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।